তোমার আর কোনো কথা শুনতে চাই না। আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো কন্ট্যাক্ট করবে না, এটাই আমার শেষ কথা। রাখলাম। প্লিজ পূজা, কথাটা শোনো। প্লিজ 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 কথাটা শোনো পূজা। আরে পাশের বাড়ির শ্যামলের বেটাকে দেখ, তোর থেকে 4 বছরের ছোট, সে প্রাইমারিতে চাকরি করতেছে, আর তুই খালি বুড়ো বাপের ঘরে বসে খাস আর ঘুরিস।